অশেষ দয়া যে আজকে আমরা ঈশা সালাতের পরে একুশে রমজান অর্থাৎ লাইলাতুল কদরের প্রথম রাত্রি আজকে আমরা এই ইসলামী সভার আয়োজন করেছি এই করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন যার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনার শুকরিয়া আদায় করি তাই একবার সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের নেতা মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ প্রিয় ভাইরা আমার বাবাজিরা আমি আল কুরআনুল কারীমের তিন জায়গা থেকে তিনটা আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতটিকে কেন্দ্র করে সামনে রেখে এবং পরিস্থিতিকেও সামনে রেখে আজকের আমার আলোচ্য বিষয় এটি করব ইনশাআল্লাহ আল আজিজ ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ভাইজান আপনাদের ঘুম আসছে নাকি বলেন তো আলহামদুলিল্লাহ আজকে ঘুমানোর দিন না আজকের দিন চলে গেলে এই দিনটা আর ফিরে আসবে কি আসবে না এই নামটা শুধু ফিরে আসবে যে এই একুশে রমজান এই নামটা ফিরে আসবে কিন্তু আজকের দিনটা এই সময় তার কি ফিরে আসবে আসবে না তাই আজকের বিশেষ আমলের মানে লাইলাতুল কাদারের যেটা বিশেষ আমল সেই দোয়াগুলো আমরা বসে থাকবেন না বলবেন একবার বলুন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি এই দোয়াগুলো আপনারা বেশি বেশি করে পাঠ করতে থাকবেন এবং কথাগুলো কর্ণপাত করে শুনবেন আমার বক্তব্য শুরুর আগে দুটো কথা বলিনি সেটি হচ্ছে যে আমরা মা বোন বাবা ভাই নির্বিশেষে সবাই যে আমরা এই জায়গায় বসে আছি আপনাদের কি মনে হয় ভালো জায়গাতে না মন্দ জায়গাতে আছি কথা বলবেন তাহলে এটা ভালো জায়গা কেমন ভালো জায়গা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো জায়গাতে হাদিস কোরআনের চর্চা হয় কোরআন হাদিস আলোচনা করা হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য ফেরেশতা এসে তাদের পর দিয়ে পুরো জায়গাটাকে ঢেকে নেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা এবং এই জায়গাটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত দয়া শান্তি বর্ষণ হতে থাকে তাহলে এই যে পরিবেশটা আমরা এই পর্যন্ত তৈরি করেছি এই পরিবেশটার নাম কি শান্তির পরিবেশ কি পরিবেশ শান্তি এখানে শুধু শান্তি আর শান্তি অশান্তি বলে কোনো জিনিস নেই এবার তার দ্বিতীয় কথা বলি যে আজকে আমরা যতজন এখানে উপস্থিত হয়েছি আমরা হয়তো মনে করছি যে শুধু আমরাই উপস্থিত আছি কিন্তু না আল্লাহর অসংখ্য ফেরেশতাও এখানে অলরেডি উপস্থিত হয়ে আছে তারাও হাদিস কোরআনের চর্চা হাদিস কোরআন শুনতে থাকে কিন্তু শোনার সাথে সাথে তারা আর একটা ভালো কাজ করে যেটা হচ্ছে সেটা আপনার জন্য আমার জন্য এই পৃথিবীবাসীর জন্য একটা তারা ভালো কাজ করে সেটা হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরজ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ একটু আগে যে দোয়াটা পড়লাম দোয়া পড়ছেন শুধু আপনারাও না আল্লাহর অসংখ্য ফেরেশতাও এখানে এই দোয়াগুলো পাঠ করছে আর তারা অতিরিক্ত আর একটা দোয়া করছে ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরজ যারা পৃথিবীবাসী এই পৃথিবীতে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের সকলের জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে কি বলতে থাকে আল্লাহ এদের সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ এদের সবাইকে ক্ষমা করে দাও আচ্ছা ফেরেশতা সম্পর্কে আপনাদের একটা প্রশ্ন করি সেটা হচ্ছে আপনি আমি মানে মানুষ হিসাবে মানুষ কি ভুলের ঊর্ধ্বে নাকি মানুষের ভুল হয় বলেন তো মানুষ ভুল করে কিন্তু আল্লাহর যতগুলো ফেরেশতা আছে আল্লাহর সৃষ্টির মধ্যে একটাই সৃষ্টি যারা কোনোদিন তাদের আল্লাহ রাব্বুল আলামিনের সামান্যটুকুনও ভুল করে না তারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য করে না সেটার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াসুনাল্লাহু মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা আদেশ করে যা করতে বলেন তারা
পুঙ্খানুপুঙ্খভাবে পুরোপুরিভাবে তারা বাস্তবায়ন করে, তারা পালন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য টুকুন আদেশকে সীমা লঙ্ঘন করে না। এই রকম একটা সৃষ্টি আপনার জন্য, আমার জন্য, এই পৃথিবীবাসীর জন্য যদি ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করবেন কি করবেন না? অবশ্যই করবেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে, আমাদের এই সভাকে যেন কবুল করে নেয়। বলুন আল্লাহুম্মা আমিন। এবার আমার বক্তব্যে আসি। বক্তব্য আজকে আপনাকে দুটো বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কি, যে জান্নাত, নাম শুনেছেন তো জান্নাত? জান্নাত আমরা সবাই জানি যে জান্নাত, এবং আমাদের মূল টার্গেট হলো জান্নাত, যে আমাদের জান্নাত যেতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত তৈরি করেছেন, জান্নাতের কার্যক্রম, তার বিল্ডিং, তার ইমারত, তার তৈরি করতে গিয়ে যে সিস্টেম, কী সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন, কী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত তৈরি করেছেন, এটা একটা বিষয়। আর জান্নাতে যাবে কারা, এ বিষয়ে দুটো বিষয় নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমি যে আয়াতটি প্রথমে পড়েছি, সে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন, মা বোনের উদ্দেশ্যে কথা বলবো। আপনারা অনুরোধ করবো, মায়েরা আমার, বোনেরা আমার, ধন সোনামণিরা, কথা বলবেন না, আপনারা চুপচাপ কথাগুলো শোনার চেষ্টা করুন, এক অপরের সাথে কথা বলবেন না, অনুরোধ করছি, জানাচ্ছি। হ্যাঁ, তো আমি যে আয়াতটি পড়েছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে স্ট্রাকচার, জান্নাতের যে গঠন প্রণালী, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত গঠন করেছেন কি দিয়ে, জান্নাত এমনই একটা জায়গা, আল্লাহ রাসূল বলছেন যে আ'তাদু লিইবাদিয়াস সলিহিন মা রাআত আইনুন ওয়ালা সামিআত উযুনুন ওয়ালা খাতারা বিকলবি বাশার। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার নেক সলিহ বান্দার জন্য এই জান্নাতকে এমনভাবে তৈরি করে রেখেছি, এমনভাবে সৃষ্টি করেছি যে মা রাআত আইনুন, যা চোখ কোনোদিন দেখেনি, ওমা সামিআত উযুনুন, যা কান কোনোদিন শুনেনি, চোখেও দেখেনি, কানে শুনিনি, এটা তো দূরের কথা, ওয়ালা খাতারা বিকলবি বাশার, মানুষের অন্তর কোনো বিষয় নিয়ে যে আপনি পরিকল্পনা করেন, এটা আপনি পরিকল্পনাও করতে পারবেন না যে জান্নাত মনে হয় এই এই রকম হতে পারে, জান্নাত এই জিনিসগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন, এই রকম আপনি কল্পনাও করতে পারেন না। তো জান্নাত কী দিয়ে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কীভাবে আপনাকে দেখাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা তাকাউ লাহুম গুরাব মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়া তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াদাল্লাহি লা ইউখলিফুল্লাহুল মিয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, আল্লাযীনা তাকাউ লাহুম গুরাফ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যাদের মধ্যে রয়েছে পরহেজগারিতা, যাদের মধ্যে রয়েছে আল্লাহর ভয়, যারা আল্লাহকে বলে ভয় করে, তাদের জন্য কি লাহুম গুরাফ, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা বালাখানা, একটা বিল্ডিং তৈরি করে রেখেছেন, একটা জান্নাতে একটা ঘর নির্মাণ করেছেন। সে জান্নাতটা কি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাসসিরিনে ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় নিয়ে এসেছেন, নবীজি বলছেন ইন্না ফিল জান্নাতি লা গুরাফা ইউরা জুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন জুহুরিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি বলছেন ইন্না ফিল জান্নাতি লা গুরাফা, জান্নাতের মধ্যে এমন একটা ঘর রয়েছে, জান্নাতে এমন একটা কামরা রয়েছে, জান্নাতে এমন একটা রুম রয়েছে, ইউরা জুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন জুহুরিহা। নবীজি বললেন যে এই ঘরটা কিরকম, ঘরটা এমন একটা সুন্দরভাবে বানানো হয়েছে যে জান্নাতের
যেই ঘরটার বাহিরের অংশ থেকে ভিতরের অংশ দেখা যাবে এবং ভিতরের অংশ বাইরের অংশ দেখা যাবে। ভিতরে যদি থাকেন আপনি ভিতর থেকে বাইরের অংশ দেখা যাবে, বাইরে যদি থাকেন তাহলে বাইরে থেকে ভিতরের অংশ দেখা যাবে। নবীজি বলছেন এই রকম একটা কামরা আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি তাদের জন্য তৈরি করে রেখেছে। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে বলছে যে আল্লাহ রাসূল এত সুন্দর সুখময় জায়গা, আচ্ছা বলেন তো লেমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল এই যে সুন্দর জান্নাতের বিবৃতি দিলেন, এই যে সুন্দর জান্নাতের ঘটনা আপনি বললেন যে যার বাইরে থেকে ভিতরের দিক দেখা যাবে এবং ভিতর থেকে বাইরের দিক দেখা যাবে। আব্দুল গফুরের ছেলে আমি সেই ভাইকে চিনি, আব্দুল গফুরের ছেলে শাহ আলম। সে ভাইটাকে আমি সেই সময় দেখেছি যে সে পাখড়ি বেঁধে থাকতো, পিছনে চুল ছিল, পিছনে বড় চুল থাকতো, ছেলেটাকে আমি চিনি। 22,000 টাকা এই মসজিদের সিসি কামরার জন্য 22,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ যেন তার উদ্দেশ্যকে পূর্ণ করেন, বলো আল্লাহুম্মা আমিন। তার জন্য সর্বশেষে খাসভাবে দোয়া করা হবে আল্লাহ যেন তাকে এ পর্যন্ত সুস্থ রাখেন, আবার বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই বলছিলাম কি যে আল্লাহ রাসূল যখন বললেন যে ঘরটার বাইরে থেকে ভিতরে দেখা যাবে এবং ভিতর থেকে বাইরের অংশ দেখা যাবে, তো একজন সাহাবি দাঁড়িয়ে গিয়ে বলছেন কি লেমানের হুয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সেই জান্নাতটা কার জন্য? আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন হে আমার সাহাবীরা শুনে নাও, এই যে সুন্দর সুখের সুখমত সুখের মতো এইরকম একটা শান্তির জায়গা এই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন যে তৈরি করে রেখেছে সেটা সবার জন্য নয়, সবার জন্য নয়। আল্লাহর নবী আকাশ করে দেখালেন এই জান্নাতে যাবে কারা, মান আকামাসসালাহ, যারা সলাৎ প্রতিষ্ঠা করবে। ও আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বরে বললেন ও আদামাস সিয়াম, যারা নিয়মিত সিয়াম পালন করবে, যারা নিয়মিত রোজা রাখবে, ফরজ রোজাও রাখবে, ফরজ রোজার সাথে সাথে নফল রোজাও রাখবে। নবীজি তৃতীয় নম্বরে বলছেন ওয়াতামাত্তাম, যারা দুস্থ দরিদ্র গরিবদেরকে যারা খাদ্য দান করবে এরা যাবে সেই জান্নাতে। চতুর্থ নম্বর নবীজি বললে সেই ব্যক্তি জান্নাতে যাবে ওয়াসাল্লা বিল্লাইলে ওয়ান্নাস নিয়াম, যখন মানুষ নিরিবিলিতে মানুষ যখন বিছানায় ঘুমিয়ে থাকবে কেউ সারা কারো সারা পাওয়া যাবে না, কেউ জেগে থাকবে না, তার মানে 12টা থেকে 2টা 3টা এই টাইমের মধ্যে সবাই যখন ঘুমিয়ে থাকবে বন্ধুরে, নবীজি বলছেন এই 4 প্রকার মানুষ সেই জান্নাতে যাবে। কয় প্রকার বললাম? 4 প্রকার। আপনাকে বলে দিই এই মাসটা কিসের মাস ভাই? রমজান মাস। রমজান মাসে আমরা কি করি? রোজা রাখি। তাহলে নবীজি কি বললেন? মান আদামাস সিয়াম, যারা সিয়াম পালন করে, যারা রোজা রাখে তাদের জন্য। ভাই আমার ছোট্ট করে আপনাকে একটু বলে দিই সিয়াম কত বড় পাওয়ারফুল ইবাদত। এই সিয়াম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যতটা খুশি করা যায় অন্য কোনো ইবাদত দিয়ে, ভালো করে শুনবেন, অন্য কোনো ইবাদত দিয়ে আল্লাহকে ততটা খুশি করা যায় না। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে নিবেন, পড়ে নেওয়ার পরে আপনি বলবেন যে আল্লাহকে আমি খুশি করে দিয়েছি না। সিয়াম এমনই একটা ক্ষমতাধর ক্ষমতাশীল ইবাদত যে ইবাদতের দৃষ্টান্ত পৃথিবীতে কোনো ইবাদতই নেই। আপনি আজকে জলসায় 10,000-20,000 টাকা দান করে দিলেন, করে দেওয়ার পরে নবীজি এই কথা বলেননি যে এই দানটা যে তুমি করলে এই দানটা সিয়ামের মতো, এই দানটা রোজার মতো, নবীজি এই কথা বললেন না। কীরকম পাওয়ারফুল ইবাদত? ছোট্ট একটা হাদিস বলে এগিয়ে যাব, সেটি হচ্ছে যে হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন হে আল্লাহর রাসূল আমাকে এমন একটা আমলের কথা বলে দিন তো যে আমলটা করতে গেলে আমি জান্নাতে চলে যেতে পারবো।
আল্লাহ রাসূলকে যখন এই প্রশ্ন করলেন আল্লাহর নবী উত্তর দিচ্ছে কি উমামা আলাইকা বিসাম তুমি যদি জান্নাতে যেতে চাও তোমার যদি জান্নাতে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে উমামা আলাইকা বিসাম তুমি সিয়াম পালন করো তুমি রোজা রাখো রোজা রাখতে গেলে তুমি জান্নাতে চলে যাবে কেননা এই সিয়াম এমন একটা ব্যতিক্রম ইবাদত ফা ইন্নাহু লা মিসলা লাহু এই পৃথিবীতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই সিয়াম এমনই একটা ব্যতিক্রম ইবাদত যে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই অন্য আরেক বর্ণনা উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন হে আল্লাহর রাসূল দুল্লানি আলা আমালিন ইদা আমিনতু দাখালতুল জান্নাহ হে নবীজি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন এমন একটা কর্মের কথা বলে দিন যে কর্ম করতে গেলে যে কাজটা করতে গেলে যে আমলটা করতে গেলে আমি জান্নাতে চলে যাব নবীজি আবারো বললেন উমামা আলাইকা বিসাম উমামা তুমি বেশি বেশি রোজা রাখো এই রোজা রাখতে গেলে তুমি জান্নাতে চলে যাবে কেন না ফাইন্নাহু লা ইদলা লাহু কেন সিয়ামের সমতুল্য পৃথিবীতে কোনো ইবাদত নেই আল্লাহ রাসূল দুইটা হাদিসে দুই রকম কথা বললেন কি এক নম্বর কি বললেন যে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত পৃথিবীতে নেই এবং সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই এবার ভাই আমি এসে একটা রিপোর্ট পেলাম যে মানে যেই পরিমাণে মুসলিম হিসাবে যেই পরিমাণে সিয়াম পালন করা দরকার কেউ কথা বলবেন না দয়া করে কথা বলবেন না কেউ যে পরিমাণে সিয়াম পালন করা দরকার সেই পরিমাণে কিন্তু আমাদের মধ্যে নাকি সিয়াম আমরা রাখি না আচ্ছা বলেন তো ভাই হাত উঠিয়ে একবার দেখান তো আল্লাহর রাস্তায় আজকে কয়জন রোজা ছিলেন কে কে এখানে যতজন উপস্থিত আছেন কতজন রোজা ছিলেন আজকে হাত তুলে দেখান তো আল্লাহর রাস্তায় আলহামদুলিল্লাহ আবার কেউ মিথ্যে না তো ভাই মিথ্যে বলছেন না তো যে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনাদের আমাদের সকলের রোজাকে যেন কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন তো ভাই আমার সিয়াম এমনই একটা ব্যতিক্রম ইবাদত সিয়াম এমনই একটা ব্যতিক্রম ইবাদত যেই সিয়ামের দৃষ্টান্ত ইবাদত যেই সিয়ামের সমতুল্য সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে আর নেই তাহলে আল্লাহ রাসূল কি বললেন আবার গোড়াতে চলে যাব চলেন যে আল্লাহ রাসূল কয়টি কথা বললেন চারটি কথা যে জান্নাতে যাবে কারা কারা যার মধ্যে থাকবে চারটা গুণ এক নম্বর কি ছিল সালাত আদায় করা দ্বিতীয় নম্বর কি ছিল নিয়মিত রোজা পালন করা তৃতীয় নম্বর কি ছিল গরিব মিসকিনদের দুস্থ দরিদ্রের খাদ্য দান করা চতুর্থ নম্বরে কি ছিল তাহাজ্জুদ পড়া সে তাহাজ্জুদ আমরা আলহামদুলিল্লাহ পড়ছি কোনটা এই যে তারাবির সালাত পড়ছি আমরা এই তারাবিটাই আমাদের জন্য কি তাহাজ্জুদ তাহাজ্জুদ আর তারাবির মধ্যে পার্থক্য কি জানেন পার্থক্য ছোট্ট একটা সেটা হচ্ছে যে এই রমজান মাস বাদ দিয়ে যখন অন্য মাসে যখন আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন রাতের নামাজ সেটা হচ্ছে আপনার তাহাজ্জুদ এবং রমজান মাসে যেটা পড়বেন সেটার নাম হচ্ছে তারাবি অতএব তারাবি এবং তাহাজ্জুদ দুটোই একই জিনিস শুধু নামটা আলাদা রমজানে পড়লেন তো এর নাম হলো তারাবি অন্য মাসে পড়বেন তো এর নাম হলো তাহাজ্জুদ যা হোক তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন যে যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে কি জান্নাত তো সেই জান্নাতটা কি রকম এমন একটা সুন্দর জান্নাত যে জান্নাতের ঘরের এমন একটা ঘর যে বাইরে বাইরে থেকে ভিতরে দেখা যাবে এবং ভিতর থেকে বাইরে দেখা যাবে এই রকম জান্নাতে কয়জন যাবে বললাম চারজন এবার আপনাকে নিয়ে আসব যে জান্নাতের গঠন প্রণালীটা কি নির্মাণ কার্যক্রমটা কি কি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে নির্মাণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়া এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় একতলা এরপরে যখন আরেকটা রুম তৈরি হবে সেটাকে আমরা কি বলি দোতলা না কি বলি বলেন এই দোতলা আল্লাহ রাব্বুল আলামিন বলছে মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়া
একটা ঘর নিচে থাকবে, তার উপরে আরেকটা বালাখানা, তার উপরে আরেকটা নির্মিত ঘর থাকবে। সেই ঘরের স্ট্রাকচারটা কি রকম, সেই ঘরের নির্মাণ কার্যক্রমটা কি রকম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাদিসনা আনিল জান্নাতি মা বিনাহা, হে নবীজি বলুন তো একটু আমাদেরকে বর্ণনা শুনান, আমাদেরকে একটা বিবৃতি দিন আনিল জান্নাতি জান্নাত সম্পর্কে, মা